প্রশাসক এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং অনুরোধ করছি করতেছি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব এম এল সালাম সাহেবকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি জনাব ওমর ফারুক চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় উত্থান ও সমাজ কল্যাণ সম্পাদক সাবেক, আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের আমাদের সাথে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আরে আমাদের সন্দেহ বড় ভাই জাফর আহমদ সাহেব, ওই বহুত্যাগ তিতিকার মাধ্যমে আজকে সমীল আলী নিশ্চয় তোমার মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম। কাতার আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্বোধনা সভায় উপস্থিত بسم الله الرحمن الرحيم এবং বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহান সম্মেলন শুরু করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালাম জামাল হোসেন কওমি আতাউদ্দিন আহ্বান করছে। জনাব জামাল হোসেন প্লিজ আপনি আসেন। জামাল ভাই আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব জনাব নাসির তালুকদারকে ফুল শুভেচ্ছা। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে গ্রেস প্রদান করছেন জনাব নাসির তালুকদারকে জনাব নূর নবী সাহেব ও আবুল হাসান সাহেব। সম্মানিত সমাবেশ, আমাদের সামনে এখন মানপত্র বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ঠাকুর অভিনন্দন গ্রহণ করো। তোমাদের কাছে পেয়ে সুদূর প্রবাসে দীর্ঘ সময়ে যত যন্ত্রণা যাতনা তার জন্য নিমিষে মুছে গেছে। তাতে তোমার অক্লান্ত ব্যথা ত্যাগ করে এসেছেন শুধু দলের জন্য। আজকে সেই মূর্তিমান একজন নির্ভীক আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমাদের মাঝে আছেন। আমরা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আরো আছেন সেই ইউএইতে যিনি সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু পরিষদ, আদৌ সম্মানের সহিত মেহনতের সহিত তার পরিচালনা করতেছেন। যৌথ সভা আজকের এই সংবাদ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত সংগ্রামী ত্রাণ সমাগম সম্পাদক আমার প্রিয় নেতা জনাব জাফর আহমেদ সংগ্রাম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কাতার প্লিজ। বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ সংবর্ধনা সংবর্ধিত অতিথি
ওনার সাথে যে সম্পর্ক এখন সম্প্রীতির বন্ধন উনি গড়ে তুলেছেন, একাদিনের হাত শক্তিশালী হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে কখনো স্বাধীন। ওনার যে সম্পর্ক গড়ে তুলেছেন এটা আমাদের জন্য একটি প্রেরণা হয়ে থাকবে, ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি, ওনার এগুলিকে আমরা লালন করে সামনের ভবিষ্যতের দিকে আমরা চলার পথ উজ্জ্বল থাকবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করলাম। জয় খালেদা জিয়া, যে মানুষকে হত্যা করেছেন, 24 জন মানুষকে আগুন পুড়ে হত্যা করেছিলেন, তার বিচার না হওয়াতে আজকে আপনাদের দেখেন যে আজকে বঙ্গবন্ধু পরিষদ এবং আওয়ামী লীগ কর্তৃক চট্টগ্রামের আর এক কৃতি সন্তান সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ রহমতের বালক সুস্থভাবে এখান থেকে যায় তাকে বুঝিয়ে বলবেন আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি তাকে। সেই নেতাই আজকে এখানে পৌঁছে যে সিংহের ব্যাগে লক্ষ লক্ষ লোক চাপিয়ে পড়তো, সেই লোকের যে এবিএম মহিউদ্দিন চৌধুরী যে চট্টগ্রামের যেই হোটেল চলে গেছি, তাই আজকে আপনার কাছে আমার এইটুকু অনুরোধ থাকবে, আমি আমাদের রাজনীতি শেষ সুযোগ নাই, তবু আমি প্রাণের টানে রাজনীতি করেছি, আমি রাজনীতি কারো পকেটের থেকে পয়সা নিয়ে রাজনীতি করিনি, বাপের দিনের সম্পত্তি বিক্রি করে রাজনীতি করেছি, আমি মুক্তিযুদ্ধ করেছি এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে, তাই আজকে তার রোগ মুক্তির জন্য আমি আল্লাহর কাছে পরম পূর্ণময় আল্লাহর কাছে দোয়া। কয় নাই তার কয় নাই, বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা এবং বঙ্গবন্ধু পরিষদ, আমি আমার সভাপতি এবং সাধারণ সম্পাদক মন্ত্রী যারা এখানে আপনারা যারা আছেন কাতার বঙ্গবন্ধু পরিষদ কাতার আওয়ামী লীগ স্বেচ্ছা সভালীগ যুবলীগ সবাইকে আমি আমন্ত্রণ আপনাদের কাছে আমি আমন্ত্রণ নিমন্ত্রণ করে জানাব। যৌথ উদ্যোগ আজকের সবার সম্মানিত সভাপতি আপনাদেরও আমাদের শ্রদ্ধেয় জনাব ফরিদ ভাই মঞ্চ উপস্থিত, যার জন্য এই আয়োজন। বাংলাদেশের বর্তমান রাজনীতি শিক্ষা সাহিত্য অর্থনীতি ভিশন 2021-2041 কে নিয়ে আপনাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখবেন, সময় খুব সংক্ষিপ্ত, শুধু আমি একটা অংশে আমরা এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সেই আবুধাবির বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি চট্টগ্রাম কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইফতেখার হোসেন বাবুল সাহেব, জনাব ইফতেখার হোসেন বাবুল সাহেব, এই সংগঠনকে সংগঠিত করার কারিগর, সেই সংগঠনের কে সংগঠিত তথা দলীয় অবস্থানকে শক্তিশালী করার একজন দক্ষ কারিগর, আপনাদের আমাদের সবার শ্রদ্ধাভাজন একজন মাটির মানুষ, একজন অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আমি আগেও বলেছি সমগ্র বাংলাদেশে যদি আজকের এবং আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আপনাদেরকে অভিনন্দন এবং অন্তরের থেকে জি এম এস সালাম সাহেব, আপনাকে আমরা এখানে পেয়ে আমরা বাস্তবিক আবেগে আপ্লুত এবং আনন্দিত। আপনার মতো একজন সজ্জন নিষ্কলুষ চরিত্রবান মানুষ যিনি লড়াকু বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে কাজ করে গেছেন, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আপনার বক্তব্য শুনব আমরা। সেই বক্তব্য শোনার জন্য আপনি বলার সুযোগ পাওয়ার জন্য এবং কিছু সুবিধা দেওয়ার জন্য আমি দিয়ে একটি কথা আপনার সম্মুখে বলব। বহু আগে আজকে থেকে অন্ততকে দৌলতুল গতর আগে আমরা আমার বাবার একারে ছিলেন, তখন গতর বলতো আর কি, কাতারের আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আইজি দাতকের সম্বর্ধনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আজকের প্রধান অতিথি সম্মানিত প্রবাসী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ, আমি সময় সংক্ষিপ্ত বিদায়। আমি অনেকের এক এক করে পাকিস্তানের ছিল,
তখন ওরা বাধা প্রদান করেছিল। আমার জেঠাতো ভাইরা বলেছে যখন টাকা উঠাচ্ছিল দেশের জন্য তখন ওরা সবাই মিলে ওনাদেরকে ঘেরাও করেছিল। তখন পুলিশে দানাদানি হয়েছিল, তখন সম্ভবত শেখ খলিফা বেছিল। জানার পরে বলে যে যার যার দেশের জন্য টাকা পাঠাবে তোমাদের কি, তখন ওরা শান্ত হয়েছিল। তো সুতরাং জানিয়ে এবং এদেশের আইন কানুন মেনে আমরা যাই করি না কেন, আমাদেরকে এদেশের আইন কানুন মেনেই চলতে হবে। যেমন আজকে হয়তো 11:30টার মধ্যে আমাদেরকে প্রোগ্রাম শেষ করতে হবে। সুতরাং আমি অন্য কোনো বক্তৃতা করতেছি না, কারণ সালাম ভাইয়ের বক্তব্য শোনার আহ্বান জানিয়ে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা অনুষ্ঠান। হ্যাঁ, আমার অত্যন্ত আপনজন, তাকে আমি জেলা আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তরের কার্যকরী কমিটির সদস্য করেছি। ইউএইতে যিনি বঙ্গবন্ধু পরিষদের নেতৃত্ব দিয়ে আসছেন বহুদিন যাবৎ, যাকে আমি এই যে বেসরকারি রাষ্ট্রদূত বলি ইউএইর, এই যে আমাদের ইফতেখার হোসেন বাবুল ভাই, উনি সত্যিকার অর্থেই একজন রাষ্ট্রদূতের ভূমিকা পালন করেন। সেখানে আজকে সুবর্ধিত অতিথি উপস্থিত আমার ভাই, আমার রাজনৈতিক সহকর্মী, এক সময়ের ছাত্রনেতা, আজকে আওয়ামী লীগ নেতা এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে আছেন আমার ভাই জাফর, আমার যে উপস্থিত আছেন বঙ্গবন্ধু পরিষদের নাসির তালুকদার, যাকে আপনার সকল বিশাখা নতুন বই দিলে সেগুলি নাকের কাছে নিয়ে গিয়ে তার নতুন বইয়ের গন্ধ নিলাম। কল্পনা করতে পারি নাই এটা 7 বছরের মধ্যে হচ্ছে। আমরা এই যে জীবনও কল্পনা করতে পারি নাই যে যেখানে মুজিবিন দ্বারা চুক্তি পাশ করে সেই চুক্তি বাস্তবায়িত হয়েছে, সিট মহল বিনিময় হয়েছে, আমরা বেশি পেয়ে জায়গা পেয়েছি, ভারত পেয়েছে কম জায়গা, এটা কল্পনা করতে পারেন? ভারতের মতো একটা বিশাল দেশ, তাদের সাথে আমরা আইনি লড়াই করে সেই আমরা বলি সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে প্রবাসী আপনারা যেন নিরাপদে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আঞ্চলিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় আঞ্চলিক নেতৃবৃন্দ, সম্মানিত, আমি একটাই কথা বলবো, আজকে আমার 35 বছর হয়ে গেছে, আজকে এমন একটা নেতা আসছে যার নেতা যার বক্তব্যের মধ্যে আপনারা উপলব্ধি করতে পারছেন, যিনি আজকে আপনাদের সামনে সব কিছু দিয়ে দিয়েছে। আমি বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে, আমাদের যৌথ আওয়ামী লীগ বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে ওনাকে কিভাবে প্রাণ দ্বারা শুভেচ্ছা জানাবো আমার মধ্যে নাই। আমি আজকে ওনার বক্তব্য থেকে আমার বলার আর কিছু পাই নাই। আমাদের দোয়া থেকে যেন ওনার উন্নত উন্নতি করে, এটাই আমরা ওনার কামনা করি। আরো সাথে সাথে আজকে আমাদের এই জন্য আপনাদেরকে আমাদের আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে জানাই। আমি বিশেষ করে একটা কথা না বললে হয় নাই, আমাদের সালাম ভাইকে আনার জন্য আমাদের বাঙালি বিজেপি প্রতিষ্ঠা